Good morning. এখন বাজে কটা? 9:15 বাজে। আমি ঘুম থেকে উঠেছি, তখন বাজে 6:30। 6:30টায় ঘুম থেকে উঠেছি, এই বসে বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আমি এখন আমার একটা বান্ধবীর বাড়িতে রয়েছি, মানে ওর বাপের বাড়ি বহরমপুর, আমার বাপের বাড়িও বহরমপুর, ঠিক আছে? ওকে দেখাবো না, মানে পারমিশন নেই। আমি তো বলেছি কাউকে ডিস্টার্ব করবো না, কারোর পারমিশনের বাইরে আমি কাউকে দেখাবো না। মুখে বলছি এটুকুই তোমরা জানো, ওকে দেখানো যাবে না, মানে ওর পরিবারের কাউকে দেখানো যাবে না, ঠিক আছে? আসতে গুঁতো খেয়েছে, সকালবেলায় চা বিস্কুট খেয়েছি, আর আমি 6:30টার সময় ঘুম থেকে উঠে গেছি। ভেবেছিলাম আজকে ওর বাড়িতে ঘুম এসেছি, একটু আরাম করে ঘুমোবো, কিন্তু আমার অভ্যাস 7 সকালে ঘুম ভেঙে গেছে, তারপরে শুইনি। ও স্নান করে, কাচাকুচি করে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে চা দিয়েছে, এখন আবার টিফিনও দিয়ে দিয়েছে। টিফিনে দেখবা কী কী আছে, দেখো কত যত্ন হচ্ছে আমার, দেখো এই দেখো। সামনে ক্যামেরা পেছন ক্যামেরা দেখাতে পারবো না। টিফিনে আছে পরোট, গরম গরম পরোটা, ঘুগনি, আর হচ্ছে ল্যাংচা, রানাঘাটের ল্যাংচা, তাই তো? ল্যাংচা না, এটা পান্তোয়া, পান্তোয়া রানাঘাটের পান্তোয়া। তারপরে আর একটা কি মিষ্টি যেন নাম করা রানাঘাটের, রানাঘাটের পান্তোয়া একটা নাম করা, না? হ্যাঁ, রানাঘাটের পান্তোয়ায় নাম করা, ঠিক আছে? তাহলে আমরা সবাই এখন টিফিন করছি। এখন কি গো, গুড আফটারনুন? এখন হচ্ছে গুড আফটারনুন। সকালে একটু দেখিয়েছি, মানে সকালে একটু ভিডিও করেছি, এখন আবার স্টার্ট করছি। এখন আমি তোমাদের বলেছিলাম যে আমার এডিটিংয়ের ব্যাপারে বা মনিটাইজেশনের ব্যাপারে এক জায়গা যাব, তা আমি এখন সেখানে এসে পৌঁছে গেছি, একটু রেস্ট নিলাম, নিয়ে আবার ভিডিওটা চালু করলাম। তা মনিটাইজেশনের কাজটা অনেকটাই এগিয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে, না অ্যাপ্লাই হয়ে গেছে, কে করে দিল সেটা তো তোমাদের দেখাতেই হবে, কার কাছে আমি এসেছি, কোথায় এসেছি সেটা তো তোমাদের দেখাতেই হবে। এই যে কোথায় এসেছি দেখো, চিনতে পারো নাকি? দেখো অবশ্যই চিনবে, কেন চিনবে? আমি বাসে বসে তোমাদেরকে একটু একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে আমি দত্ত ফুলিয়া যাচ্ছি, এবার তোমরা গেস করো কোথায় যাচ্ছি। তা এখনো আমি ওটা দেখিনি, কি কে কি কমেন্ট করেছো। এই দিদি ভাই, যে ভিডিও করা, কিভাবে ভিডিও ক্যামেরা ধরবো, কিভাবে কি করব, এরপর থেকে তোমরা হয়তো আরো ভালো পাবে, আর তার কর্তৃত্বটা যাবে ইনার উপর। আর আমার মানে এই যে আমি আজকে কি একটা কালকে একটা ধাপে গিয়েছি, আবার আজকেও দিদি ভাই যে আমাকে এইভাবে সাহায্য করবে, আমি সত্যি মানে আমি ভাবতে পারছি না। আমি তোমাকে সাহায্য করিনি, ভগবান তোমাকে সাহায্য করেছে, কারণ আমার ভিউয়ার্সরা সবসময় বলেছে নিপার পাশে দিদি তুমি থাকো। তুমি যখন মাঝে একদম আউট অফ স্টেশন হয়েছিল, কত লোক কমেন্ট করেছিল জানো, নিপার খোঁজ দাও, নিপা কেমন আছে, আমরা নিপাকে দেখতে যাই। শোনো, পৃথিবীতে ভালো মানুষ আছে, অবশ্যই আছে, তুমি যদি ভালো থাকো তোমার পাশে সবাই থাকে, সেটাই, সৎপথে থাকলে। তার জোরে জোরে কথা বলো। এবার আমি হচ্ছে দেখেছো কিরকম আমরা, আমি ভয়েস কম হয় বলে দিদি এর সাথে কাই বলছে তুমি জোরে কথা বলবা, জোরে কথা বলবা। এখন কি বলবো আর, আমি কথা হারিয়ে ফেলি, আমি খালি কথা হারিয়ে ফেলি। যাই হোক, দিদি ভাই অনেকটা মানে আমাকে এগিয়ে দিল, দিদি ভাই উপকার আমি এই জীবনে ভুলবো না, একদমই না। আমি আমি এরকমই মানুষ, আমি যার সঙ্গে সম্পর্ক একবার গড়ি তার সঙ্গে দিদি ভাই আমার ভুল ত্রুটি দেখলে নিশ্চয়ই বকা দেবে, শাসন করবে দিদি ভাই। আমি একা না, আমি একা না এই কাজের সঙ্গে। আমাদের ইন্ডিয়ান ব্লগার মুনো আছে, ওকে ফোনে রেখে আমি যাই করি, আমি পারলেও একা কখনো। আমার মেয়ের মনিটাইজেশন ওই তখন আমি মুনকে সবাই মিলে হেল্প করছে আমাকে, সবাই হেল্প করছে, এটা বলতেই হবে, নিপাকে সবাই হেল্প করবে, কারণ অসহায় মানুষের পাশে থাকাটা সবারই কর্তব্য। আর যারা যারা নিপাকে ভালোবাসো,
যদি কাছাকাছি কেউ থাকে থাকো অবশ্যই আমার বাড়ি চলে এসো, নিপার সঙ্গে দেখা হবে। না কথা বলো, জোরে জোরে কথা বলো। আর কি কথা বলবো, মঙ্গলবার পর্যন্ত আছি দুদিন দিদি ভাইয়ের বাড়িতে, মানে এত সুন্দর পরিবেশ লোভ সামলাতে পারছি না, দিদি ভাইয়া ছাড়বে না বলছে এত তাড়াতাড়ি, তা আমি মঙ্গলবার হয়তো ফিরবো রানাঘাট, কিন্তু এখন এই দুদিন দিদি ভাইয়ের বাড়িতেই থাকবো। আর রানাঘাটে গতকাল একটা কথা বলা হয়নি, কালকে আমি মানে এত বোকা এত কাঁচা এইসব ব্যাপারে, কালকে আমি আমার ভিডিওটা মানে যাদের বাড়িতে ছিলাম ওই ছেলেটা ও মানে সমস্ত কিছু করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে সেটাকে আমি মানে ইয়ে করছিলাম তোমার ডাউনলোড করে পোস্ট করার চেষ্টা করছিলাম, যেভাবে করেছি ওটা হয়ে গেছে, কিন্তু আমি মনে হচ্ছে কি যদি না হয়ে থাকে, যদি হয়নি মনে হয় এরমভাবে ওকে আবার ফোন করেছি, দিয়ে বলছি দেখ মা বাবু এটা মনে হয় হয়নি, তাহলে আমি কি করব এখন, তা ও বলছে তুমি হোয়াটসঅ্যাপে যাও, আমি লাইনে থাকছি তুমি হোয়াটসঅ্যাপে যাও দিয়ে এইগুলো করো দিয়ে আবার পোস্ট করো, আবার পোস্ট করেছি দেখি আমার চ্যানেলে দেখাচ্ছে দুবার পোস্ট হয়ে গেছে একটা ভিডিও, তারপরে একটা ডিলিট করে দিতে পারতে না, এবার আমি ডিলিট করেছি একটাকেই ক্লিক করে ডিলিট করলাম, দেখি তারপরে আবার গিয়ে দেখছি দুটোই ডিলিট হয়ে গেছে, হ্যাঁ দুটোই ডিলিট হয়ে গেছে, তাহলে বোঝো আমি কিরকম বোকা। তারপরে আবার ওখান থেকে আবার পোস্ট করলাম, করে যাই হোক কালকে একটু ইয়েটা কম এসেছে, আমরা একটু পরে এখন উঠবো ছাদে, নিতে আমার ছাদটা দেখবে তোমাদেরও দেখাবে। হ্যাঁ ওর ব্লগিংটা এখন আস্তে আস্তে বড়, 15 থেকে 18 মিনিটের ভিডিও করার করে দেওয়ার চেষ্টা করব, ও ভিডিও করবে এবং আমি ওকে এডিটিং করা ভিডিওয়ে কিভাবে ভয়েস দেওয়া এই ক্যামেরাটার দিকে তাকিয়ে কথা বলতে, এখন ট্রেনিং চলবে দুদিন, আমার ছুটি আছে, আমার শনি রবি ছুটি, আজকে তো বিকালে এলো, কালকে রবিবারটা সারাদিন সময় পাবো, সোমবারটা আমি ছুটি নিয়েছি ওর জন্য, মঙ্গলবারে একবার অফিসে যাব ওকে নিয়ে চলে যাব। তাহলে চিন্তা করো যে মানে মানুষ এখনো ভালো পৃথিবীতে আছে, আমার জন্য অফিসে ছুটি পর্যন্ত নিয়ে নিল না, নিলাম যে সময়টা লাগবে, তাহলে ভাবা যায়, তুমি বলো তুমি না তোমরা তুমি আর এত গুণগান গেও না, এখন বন্ধ করো চাটা খেয়ে আবার, তাহলে চাটা খেয়ে আসি দিয়ে ছাদে যাব, তখন তোমাদের আবার দেখাচ্ছি, ঠিক আছে এখনকার মতো বিদায়। জোরে আবার আসলাম, এই যে চা বিস্কুট নিয়ে আবার ফিরে আসলাম, এখন ব্লগটা শেষ করব, এই যে দিদির মেয়ে একদম বড় মগে করে চা করে দিয়েছে, মানে বড় কাপ আর কি, একদম বড় কাপ, এগুলো হচ্ছে কফি কাপ এটা, আর এই যে টোস্ট বিস্কুট আছে, ঘটোবর্তি বিস্কুট, চা, চাটা বললাম কড়া করে প্রত্যেকখানে দিদির সঙ্গে সারাটা দুপুর বক 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 করে আমার মাথাটা প্রচণ্ড ধরেছে, ওই জন্য একটু কড়া করে বেশি করে চা দিয়েছে, এখন এই চাটা দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি, আজকে আর কিছু বলতে চাচ্ছি না, আবার আগামী ব্লগে বলবো, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো ভালোবেসে, ঠিক আছে টাটা। এই যে এটা কি চা? এটা লাল চা, কার? দিদির জন্য লাল চা আর আমাদের জন্য দুধ চা, আসো খেয়ে নাও, আর মেয়ে খাবে হরলিক্স, তাহলে শেষ করতে।